Hi guys, good morning. Welcome back to new vlog. শুরু করছি আজকে নতুন vlog. সবাই কেমন আছো? অনেক দিন পর দেখা, তাই তো? তো যাই হোক, শুরু করা যাক আজকের vlog. এই সময় মাত্র কিছুক্ষণ আগে ঘুমতে উঠলাম, লাঞ্চ মাঞ্চ যা কিছু হয় সব সব কিছু হয়ে গিয়েছে. আমি ভুলেই বললাম, সরি, সকালে বললাম তো মাথা ঠিক নেই. ব্রেকফাস্ট বলে এটাকে, ব্রেকফাস্ট মানে সকালের খাবার হয়ে গিয়েছে. আর সকালে খাবার খাওয়ার পরে এই যে এসছি, আর সবাই কেউ পড়ছে, এখনো পড়ছে, ঠিক আছে, একটু পরে ক্লাস আছে তাও পড়ছে সৌরভ. আর আমরা ক্লাস যাওয়ার জন্য ভাবছি যাবো ক্লাস, এরপরে রেডি হতে হবে আস্তে আস্তে. তো কনফিউজ একটা জিনিসে, আজকে ড্রেস পরে যাবো কি মানে ইউনিফর্ম পরে যাবো কি ফর্মাল ড্রেস পরে যাবো. ম্যাম আমাদের তো কিছু বলেনি সেরকম, চলো আজকে ড্রেস পরেই চলে যাই, যাওয়াই হবে. নোংরা তো হয়ে গেছে ড্রেস, আসতে তো হবে, জলদি জলদি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে যাক. আমি রেডি পরে গেলাম, ইউনিফর্ম পরে নিলাম. আর বেশি কিছু যাতে না বলতে পারে, কালকেও ইউনিফর্ম পরেছি, আজকেও ইউনিফর্ম, ব্যাপার হচ্ছে একদিন ইউনিফর্ম আর একদিন ফর্মাল ড্রেসে যেতে হয়, কিন্তু দুদিন তিন দিন আশা করি কন্টিনিউ ইউনিফর্মে যাওয়া হবে. যাই হোক চলে যায় আর কি, আর আছে কালকে কাজ বসে নিয়ে কোনো ব্যাপার নেই. তারপরে চলে যেতে হবে ক্লাসে, ফোন তো রেখে যেতে হবে, তোমার সাথে ক্লাস থেকে এসেই দেখা হবে, কথা হবে. এই সবে মাত্র কাজ ক্লাস থেকে এলাম, আর ক্লাসে আজকে যা শিখেছি চরম লেভেলে শিখেছি. আজকে গাইজ ভয়ানক ক্লাস ছিল, আজকে ভাইটাল সাইনে গাইজ প্র্যাকটিক্যাল হচ্ছিল, ব্লাড প্রেশার টেম্পারেচার কীভাবে চেক করতে হয় আর রেসপিরেশন, ঠিক আছে, কীভাবে সব কিছু হয় প্র্যাকটিক্যাল দেখাচ্ছিল আর কি. তো ভালোভাবে ক্লাসটা নিলাম, বুঝতে কিছুই করে. আমার কাকা কি হয়েছিল, কাকা আমার পেশেন্ট হয়েছিল, পেশেন্ট রুমের মধ্যে প্রচন্ড পরিমাণে রোদ আসছে, এই জানালাটা দিয়ে, এই জানালাটা দিয়ে প্রচন্ড পরিমাণে রোদ আসছে, তোকে একটু হালকা করে আড়াল করেছি. আর আমি হাত দিলে এই সবকিছু পড়ে যায় নিচে, আর রুমে চলছে যুদ্ধ, সেই যুদ্ধ ফ্রি ফায়ার আবার তো শুরু হয়ে গেছে. ফ্রি ফায়ার এক শুনছিলাম বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার স্টার্ট হয়েছে. দেখো কি হবে, খেলছে গেম চলতে থাকবে, তা দেখলে হবে না. আমরা একবার চা খেতে যাবো আজকে, জুতো রাখার জন্য, কিন্তু জুতো আমরা এখানে কেউ রাখি না, সব রুমের মধ্যে রাখি. বলি যদি কেউ নিয়ে নেয়, ডাউট তো আছে না, কেউ নিবে না, জুতো রাখার জন্য জুতো রাখি না, যে জিনিসের জন্য দেয় আমরা সেই জিনিস ইউজ করি না, ঠিক আছে. লিকার চা খাই, কেটলিটা বাড়ি দেয় সামনের দিকে, নাও কতটা পাচ্ছ নিয়ে নাও. আর সকালবেলা যখন দুধ চা থাকে সারাবেলা আমার গ্লাসটা দেয়, চা খুশি লাগে, টেস্ট ভালো লাগে না, সেটার জন্য কিছু নয়। তাই এখন বাজে 7:21, এই কিছুক্ষণ আগে 7টার সময় প্রায় সন্ধে হয়েছে, হালকা হালকা, এখনো প্রায় অন্ধকার হয়নি, 7:30 বাজে, এখনো প্রায় অন্ধকার হয়নি বেঙ্গালোরের বুকে. আর আজকে ভাবলাম ভলি খেলতে যাবো না, কিন্তু তাও ভলি খেলতে গেলাম, আর দুর্ধর্ষ খেলা হলো, একটু প্র্যাকটিস জবরদস্ত প্র্যাকটিস চলছিল, ঠিক আছে, যাই হোক খেলাধুলা হচ্ছে বলা যায়. আর এখন আমার সামনে আছে বেবি, বেবি গান করছে, আর একটু পরেই চলে যাবো ক্যান্টিন খাওয়া দাওয়া করতে, বেবি গান করছে, একটা গান শোনা যাক, অনেকদিন গান শুনিনি আর অনেকদিন ব্লগও দেওয়া হয়নি. হ্যালো গাইস, এখন আমি ক্যান্টিনে,
তো ক্যান্টিনে খাবার খেতে এসেছি। এই ভালো করে ধোস, ভালো করে ধোস। এগুলো কাজে রাখা হয়েছে থালা ধোয়ার জন্য ছেলেগুলোকে। পিন্টু, পিন্টু কো বেতন দে। লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, লাইন না দিলে খাবার পাওয়া যাবে না। দিশু, আর এই যে সাকলা কাকু, আমাদের কাকুর কাছে না গেলে খাবার দিবে নি আমাদের। আর একটা মাল সামনে ছাড় না। আর এই যে জায়গা দেখতে পাচ্ছ, বসার জায়গা, এগুলোতে না বসলে খেতে পাবো না আমরা। মান্দা দেখা হয় আপ লোগোনে, বীজ মে আকার ঘুস জায়গা। গর সে দেখো, গর সে দেখো, ইস আদমি কো গর সে, ঈসা ই বিয়ার্ড বালা আদমি। আর আঙ্কেল হাম লোগো ইয়াহ পর রোটি দেগা, চাউল দেগা, সব কুছ দেগা, হাম লোগ খানা খায়েগা, আচ্ছে খাসে। ঠাকুর রুটি, এটা আমার ডিশ। রুটি আর ভাত, ঠিক আছে, তাই তো, ঠিক আছে, ঠিক আছে। আমারটা কাকু মনে নেই তো, পরে ভাত দিয়ে যাবে, ওইটা আমার মনে নেই, পরে ভাত দিয়ে যাবে। আমি ওটা ভুলে গেছি, অনেকদিন দেখিনি। একটা জিনিস গাই লক্ষ্য করেছো, কখন কখন আমার হিন্দিতে বলি, কখন কখন বেঙ্গলিতে বলি, এরকম বুঝতে পারি না, আমি নিজেও বুঝতে পারি না। আমরা সবাই এখন বসে গেছি খাবার খেতে, দিশু ভি এসছে আমাদের সাথে। দিশু, দিশু, আমি ইনস্টাগ্রাম রিলিজ ছোড়ি রা হ্যায়, ইনস্টাগ্রাম রিলিজ মে এসা হোতা হ্যায়। আমি বেঠ গয়া, তো জলদি জলদি খানা খা লেতে হাম লোগ, উসকে বাদ রুম পর জাকে মজা হোগা, পড়াই হোগা, পড়াই। সবার এই গেছে, কিন্তু এই বোকা যদি হারাম না দেয়ের হবে না। নীলু, নীলু কোনোদিনও তাড়াতাড়ি হয় না, সব জিনিসে দেরি, সব জিনিসে লেজি হয়ে যাচ্ছে নীলু। এখন গাইজ রুমে, আর রুমে চলছে স্টাডি আওয়ার। এখন ব্যাপারে যদি না পড়ি, ছবিটা তুলে নিয়ে যাবে, প্রিন্সিপাল ম্যামকে দেখাবে, স্টেজ চেক করতে আসবে, পড়তেই হবে, কিছু বলার না, বই খুলে হলে বসে থাকতে হবে। তো যাই হোক, আমি কিছু নোটস লিখবো ইয়ের থেকে, ফান্ডামেন্টাল অফ নার্সিং যেটা আছে সাবজেক্ট সেটার থেকে, তো কিছু নোটস তৈরি করতে হবে নিজের থেকে, আছে সেগুলো কপি করবো, আর এগুলো খাতাতে তোলা নেই, সেগুলো খাতাতে তুলবো। আর বাকি এরা কি করছে দেখো, এই যে পিন্টু, পিন্টু লোক ফ্রি ফায়ার খেলছে, তাকে দিয়ে জ্বালাচ্ছে। আর এখানে ভাইপো, ভাইপো এখানে কি করছে, সুচ সুতা লেগেছে, সেলাই মেলে করছে, পড়ছে, 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 ভাইপো পড়ছে, ভাইপো পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি করে কলেজ আবার বাস দিয়ে চলে যাবে, বলে 5000 টাকা ফাইন দাও। আচ্ছা তুই বল, তুই এসব বলে টাইপ অফ ফিভার বল, টাইপ অফ ফিভার, ফিভার, ফিভার ইজ এ এডিটোরিয়াল জোন। अरे भाई, भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। ठीक है पिंटू, व्हाट इज फीवर और टाइप ऑफ फीवर बोल। চলে গেছে, এই তো, এই তো পড়ছে, এই তো পড়ছে। সোম বলবে, সোম টাইপ অফ ফিভার, সোম টাইপ অফ ফিভার, ইউটিউবে যাবে রে, হ্যাঁ টাইপ অফ ফিভার। আরে কেনা কে চাতে হো, কন্টিনিউয়াস ফিভার, রেমিটেন্ট, ইন্টারমিটেন্ট, রিল্যাক্সিং ফিভার স্প্যার। বিশেষ ঠিক বলে বলে তো এটা এক্সামে আছে না, টাইপ অফ ফিভার, রেমিটেন্ট, কন্টিনিউয়াস, রিল্যাক্সিং আর ফিভার স্পাইক। তুমি নেক্সট কোশ্চেন নাম কি? মানে হচ্ছে এরা পড়াশোনা করে, আর আমরা এখানে এই চলছে স্টাডি আওয়ার। টাইপ অফ ফিভার জিজ্ঞেস করলাম, তিনজনকে জিজ্ঞেস করলাম, তার মধ্যে তিনজনই ঠিক, তিনজনই পারেনি, আর ইয়ে মানে তিনজনের মধ্যে আমি আছি, আমিও পারেনি আর কি, ঠিক আছে। এর মধ্যে পেরেছে বলে দুজন পারল, পাঁচজন, সৌরভ আর হৃদ। গাইজ আমাদের রুমে স্টাডি, আর এরই মধ্যে চলে এসেছে পিন্টুর একটা নতুন সার্টিফিকেট, সার্টিফিকেটটা দেখাচ্ছি দেখো। হ্যাঁ, এটা হচ্ছে পিন্টুর সার্টিফিকেট, মানবেন্দ্রনাথ সিং। তারপরে এটা কি কি বটে, ঠিক আছে, 2022 রিওয়ার্ড। গাইজ এ ফোকট কা হে, গাইজ মুঝে ভি পাতা চলা আভি, এ বানানা বানায়া হুয়া সার্টিফিকেট, মতলব ডুপ্লিকেট সার্টিফিকেট হ্যায়, এ সোহম গ্রুপ অফ ইনস্টিটিউট, মতলব সোহম বলে তো এ লড়কা ইসকা ইনস্টিটিউট হ্যায়। গাইজ এসা এ ফেক সার্টিফিকেট আপকো বহুত সারা মিল জায়েগা, আর ইসমে পেসা মত ঘুসা দেনা, ঠিক হ্যায়।
तो मेरा एक छोटा सा एडवाइस था, ठीक है, चाहे वो आज के এখানে এন্ড করছি আজকের ভিডিও গাইস। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস। যদি হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করছো না কেন, লাইক করতে কম করো না। আর ভিডিও আমার কম হয়ে যাচ্ছে জানি আমি, ঠিক আছে, ভিডিও আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবো। এখন একটু পড়াশোনার চাপ চলছে, প্রতিদিন পড়ানো হচ্ছে, তার জন্য একটু অসুবিধা আছে ভিডিও দেওয়ার জন্য। একটু কোঅপারেট করো আমার সাথে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস, বাই বাই।